দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যেনা দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে পুকুরকে কিভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসলে বায়োফ্লক পদ্ধতিটা কি আসুন আমরা জেনে নেই বায়োফ্লক আমরা দেখেছি এখন ডাঙ্গাতে এক হাজার থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ট্যাঙ্ক তৈরি করে বায়ুফ্লগ পদ্ধতি তো তো মাছ চাষের উদ্ভাবনা শুরু হয়েছে এটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কেননা বেকার যুবক এবং এই জনগোষ্ঠীর জন্য বর্তমান পদ্ধতিতে সবার পুকুর নেই তাই তাদের কর্মসংস্থানের লক্ষ্যে এইভাবে বায়ুফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করা উত্তম কিন্তু আমরা পুকুরকে কিভাবে বায়ুফ্লগ বানাতে পারি সেটা আমাদেরকে বিশেষভাবে জানতে হবে বায়ুফ্লগ পদ্ধতিতে আমরা যখন পুকুর খনন করব। তখন পুকুরের গভীরতা পাঁচ ফিটের বেশি কখনো হওয়া ঠিক হবে না কেন না বায়োফ্লকে আমরা এখন ইয়ারেশনের মাধ্যমে যেটা করতেছি এটা সেমি বায়োফ্লক আর আমরা যখন হানড্রেড পার্সেন্ট বায়োফ্লগ করবো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বা আমরা অনেক জায়গাতে অবগত হয়েছি পুকুরের পারসহ তোলানি পাকাকরণ করা পর্যন্ত সমষ্টিগতভাবে বায়োফ্লককে উন্নত প্রযুক্তি বানানো হয়েছে আবার আমি উন্নত বিশ্বের অনেক দেশে তাদের সেমিনার সেম্পোজিয়ামে এবং প্র্যাকটিক্যালি দেখেছি সেখানে তেনারা পলি লাইনার উন্নত মানের পলি এটি দশ বছর থেকে একশো বছর পর্যন্ত গ্র্যান্টিযুক্ত দামের ডিফারেন্সের উপরে হয়ে থাকে সেইটা তারা লাগাচ্ছে এবং তারা বায়োফ্লক পদ্ধতিতে পুকুরকে মাছ চাষ করতেছে এখন আমরা যদি মনে করি একটি ট্যাঙ্কে দশ হাজার লিটার পানিতে দেড় এক থেকে দেড় টন অর্থাৎ পঁচিশ থেকে সাড়ে সাঁত্রিশ মন মাছ চাষের উদ্ভাবনা হয় এটা সম্ভব কেননা ওখানে আউটলেট ভাল্ভ থাকে পানির যখন ঘনত্ব হয় তখন নিচের পানিটাকে বের করে দেওয়া হয় তাতে কি হয় পানির ঘনত্ব কমে যায় নতুন করে পানি দেওয়া হয় পুকুরকে যখন আমরা পলিলাইনার দিয়ে বেষ্টিত করে দেব তখন সেখানেও কিছু ইয়ারেশান চলবে সেগুলো উপরের ফ্লো ইম্পেলার টাইপের সেগুলো বিভিন্ন জায়গাতে ছেটা পাবে এবং বায়োফ্লকের যে পলিলাইনার লাগানো হবে সেখানে মাঝখানে একটি বটম ক্লিন ট্যাঙ্কের মতো থাকবে সেখানে বটম ক্লিন পাম্প আপনারা জানেন বটম মানে নিচের অংশে পরিষ্কার করা ক্লিন মানে পরিষ্কার করা প্রতিদিন যে ময়লা আবর্জনা যেমন ফিস ড্রপ ফ্লক মরে যাওয়া বা ফিড আনিটেন হওয়া সেইটা চারিদিকে যখন এয়ারেশান ঘুরবে এয়ারেশান ঘুরতে ঘুরতে ওই ময়লাগুলো বটম ক্লিনের যে ট্যাঙ্কের মতো মাঝখানে থাকবে সেখানে তোলানি পড়বে এক দেড় ঘন্টা যখন ওই বটম ক্লিন পাম্পটা চালিয়ে দেওয়া হবে ওখান থেকে পাইপ উপরে দেওয়া থাকবে এবং তার থাকবে সুইচের সুইচ টিপলেই পানিটা উপরে উঠে যাবে দুই ফিট দুই ঘন্টা চালালে যে পানিটা কমে যাবে সেই পানিটা পূরণের জন্য আবার দুই ঘন্টা পানি চালানো হবে তাতে হবে পানির ঘাটতিটা পূরণ হবে এবং পানির ঘনত্বটা কমে যাবে এখন যদি একটা দশ হাজার লিটার ট্যাঙ্কে দেড় টন মাছ চাষ হয় তাহলে একটা এক একর পুকুরে এরকম পঞ্চাশটা ট্যাঙ্কের পানি থাকে তাহলে কেন সেখানে পঞ্চাশ টন একর পুকুরে মাছ চাষ সম্ভব নয় আপনারা একটু মাথা খাটিয়ে চিন্তা করলেই বুঝতে পারবেন তাই আগামীতে যেনারা এই বায়োফ্লক পদ্ধতি করতে চান যেনাদের পুকুর আছে। তেনারা অনেকে আমি আমার কাছে প্রশ্ন আসে যে আমরা বায়োফ্লক ট্যাঙ্ক করতে চাই কিন্তু আমরা বায়োফ্লক ট্যাঙ্ক পুকুর যাদের আসে আমি তাদেরকে কখনোই পরামর্শ প্রদান করতে চাই না এই কারণে যে ট্যাঙ্কও যেমন একটা বায়োফ্লক পুকুরটি আমরা বায়োফ্লক আমরা ওই পয়সাটা যদি পুকুরে খরচ করি আমরা তাহলে পুকুরটিকে আরও গুরুত্বপূর্ণভাবে বায়োফ্লক মনে করতে পারি কিন্তু বায়োফ্লকের ট্যাঙ্ক আর পুকুরের ডিফারেন্স ওখানে পানিটা ঘন হইলে ছেড়ে দেওয়া যায় একা বের হয়ে যায় এখান থেকে পানিটাকে তুলতে হয় সেটাতে হয়তো টোটাল প্রজেক্টের সময় ছয় মাসের টাইমে আমরা হয়তো দশ হাজার টাকার বিদ্যুৎ বিল পানিটা তুলে ফেলে দেওয়ার জন্যে বড় অংশের জন্য বেশি হবে কিন্তু আমরা ওই ট্যাঙ্কের অনুযায়ী সেখানে এক একর পুকুরে আমরা পঞ্চাশ থেকে ষাট টন মাছ উৎপাদন করতে পারবো কিন্তু আমি আপনাদেরকে ষাট টন মাছ প্রথমে উৎপাদন করার কথা বলবো না আপনারা শুরু থেকে দশ টন পনেরো টন বিশ টন এভাবে শুরু করলে তিনটা চারটা লটোরের পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা সম্ভব তাই আসুন আমরা যারা বায়োফ্লক পদ্ধতিকে গ্রহণ করতে চাই তেনারা আমাদের সঙ্গে পরামর্শ করলে আমরা আপনাদেরকে পুকুরকে বায়োফ্লক কীভাবে বানানো যায় সেটার উপরে বিস্তারিত পরামর্শ প্রদান করব। এবং আমরা আপনাদেরকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের টেকনিশিয়ানদের আমরা করে দিতে সার্থকতা সার্থক এবং সম্ভব হব তাই সবাইকে আমি আহ্বান জানাই যেনাদের পুকুর আসে তেনারা ট্যাঙ্ক না বানিয়ে বায়োব্লগ পদ্ধতিতে মাছ চাষ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেব এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওতে শেষ করছি আগামীতে এই বায়োফ্লগের ওপর আরও নতুন নতুন উদ্ভাবনামূলক ফুটেজ এবং বক্তব্য নিয়ে আমি খন্দকার জয়ীলিমো আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশা রেখে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে চাপ দিবেন এবং সবাই ভালো থাকবেন সবার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি আসসালামু আলাইকুম